Hello everyone, welcome back to my channel. আমার চ্যানেল দীপান্তের লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে কি সকাল 8টা বাজে, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে কি ওভারপে যোগা প্রোগ্রাম আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে গিয়ে এখন হচ্ছে কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করে নিই, রান্না টান্না করে নিই তাড়াতাড়ি করে। আর একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি এখন আমি বাথরুমে। আর বাথরুমে হচ্ছে গিয়ে বেশি নেই, একটু হারপিক দিয়ে নিচ্ছি, কলগুলোতেও হারপিক দিয়ে নেব। কি বলো তো, সে জল টল পড়ে তো কেরম একটা হয়ে যায় না, মানে নোংরা টাইপের, ছোপ ছোপ টাইপের। আর হারপিক দিলে কি হয় বলো তো, মানে কিছুই করতে হবে না, মানে কিছু করে একটু হারপিকটা দিয়ে রেখে দেবে, তারপর একটু কসব্রাইট দিয়ে ঘষে নিলে তো পুরো একদম চকচক করে। আর আমি এটা মানে সপ্তাহে অন্তত দুদিন করতে থাকি, তাতে আমার মানে যে বাথরুমের কল বলো বা অন্য যেখানে যেখানে কলগুলো রয়েছে না, মানে সব কিছুই পুরো চকচক আছে। আর এরকমটা না করলে পুরো অপরিষ্কার হয়ে থাকে, জলের একটা ছোপ থাকে, কিরকম যেন ওটা দেখতে লাগে। তো চলো আমি এই কাজগুলো আস্তে আস্তে করি। আর হচ্ছে গিয়ে কিছু জামা কাপড় কাচবো, হচ্ছে গিয়ে যেগুলো সরস্বতী পুজোর সময় পরেছিলাম সেগুলো একটু কাচাকুচি করে নেবো। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। জামা কাপড় কাঁচা হয়ে গেছে, চলে এসেছি ছাদের মধ্যে, জামা কাপড় গুলো মেলবো। আর এই দেখো, আর একজনকে তো দেখানোই হয়নি, এই যে হচ্ছে আমাদের লিও, এই যে দেখো সে শুয়ে রয়েছে, ওটা হচ্ছে গিয়ে ওর ঘর। আর একটু ঠান্ডা তো, ওই জন্য উঠতেই চাইছে না, নাহলে মানে খুব মানে কথা শোনে আর কি, মানে উঠতে বলে ওঠে, বসে, মানে খুবই কথা শোনে। আর আমার ছেলের তো ভীষণ ভক্ত, মানে ছেলেকে না দেখতে পেলেই পুরো একদম চিৎকার শুরু করবে। এই দেখো একটু রোগা মতো হয়ে গেছে, ঠান্ডা তো রোগা হয়ে গেছে আর কি। এই যে ও সবে উঠে একদম। তো চলো জামা কাপড় গুলো আস্তে আস্তে করে মেলে নিই। তো সকাল থেকে অনেক কাজকর্ম হলো, তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, চাটা খাওয়া যাক, তারপরে রান্না করব। তো চলো। চা করা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে চা গুলো খেয়ে নেবো। আর এটা হচ্ছে কি ছেলে হচ্ছে বরবিটা খেতে চাইছিল, আমি ভুল করে একটা চা বানিয়ে দিয়েছি, তার মধ্যে একটু দুধ দিয়ে দিয়ে দিয়েছি। তো চলো। তো এবারে রান্না করতে শুরু করে দিয়েছি, হচ্ছে কি বেগুন দিয়ে আর আমুদি চুনো দিয়ে আর কি সর্ষে বাটা দিয়ে রান্না করছি। এই যে রান্না করছি না, হচ্ছে গিয়ে কচু দিয়ে চিংড়ি ভাজি রান্না করবো। আর হচ্ছে গিয়ে তোমরা তো দেখলেই ওই আমুদের চুনো দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি, সেটা ভাজা ভাজা করে দিই। তো ছেলে হচ্ছে কি একটু প্র্যাকটিস করে নিচ্ছে, যোগা প্রোগ্রাম আছে তো তাই জন্য, ও এমনি ও প্রতিদিনই ব্যায়াম করে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, তো পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। তো চলো দাদা।
তাড়াতাড়ি করে এবার খাওয়া দাওয়া করে নিই, কারণ ছেলের হচ্ছে কি প্রোগ্রাম আছে, ব্যায়ামের প্রোগ্রাম, তো ওকে আবার একটু তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। মানে স্যার বলেছে কি যে মানে প্র্যাকটিস করে নিয়ে আর কি যেখানে প্রোগ্রাম হবে তো সেখানটাতে নিয়ে যাবে, তো যার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। তো চলো এবার কি রান্না করেছি না করেছি তোমাদের কাছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো ডাল, এই যে ডাল আর এই যে পাঁপড় ভাজা, আমি আগেই আর কি ভেজে কোটোর মধ্যে রেখে দিয়েছি। আমি এরকম এরকমটাই করি আর কি, কারণ ওই খাওয়ার সময় পাঁপড় টাপড় ভাজতে আমার একদমই ভালো লাগে না, যার জন্য এরকম করি। আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করেছি একটা তরকারি। আর এই দেখো এটা হচ্ছে বেগুন দিয়ে আর আমাদের চুনো মাছ দিয়ে এক রকমের রান্না। আর এটা তো এই যে ভাত। তো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি, তো ওই যে ছেলে তালা মারছে, তো চলো অনেকটাই লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো দেখো ওরা সবাই স্টেজে উঠে গেছে, ওদের পরিচয় করিয়ে দিচ্ছে আর কি, তা তোমরা ওদের ব্যায়ামগুলো দেখতে থাকো, তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। তো যোগা প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমাদের ছোট্ট অন্বেষাকে দিয়ে, তো হচ্ছে গিয়ে ওর নাচ করছে, কিন্তু দেখো সবটাই যোগার মধ্যে দিয়ে, আর ও খুব সুন্দর নাচ করে, মানে যোগার মধ্যে খুব সুন্দর নাচ করে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো অন্বেষার নাচ কমপ্লিট হলো, এবার হচ্ছে কি এরা কত সুন্দর একটা ব্যায়াম করবে।
পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোন ভিডিওতে। তোমরা তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করো, তোমরা না সাপোর্ট করলে আমি কখনোই এগোতে পারবো না। তাই বলছি, তোমরা যারা আমার ভিডিও দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো, আর গুড নাইট, টাটা।